মুরব্বী, এদিকে আছেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি ওই জায়গায় দাঁড়ায় আছেন, বসে আছেন কি একটু বলেন তো? হ্যাঁ, রোদের জন্য এই জায়গায় বসে আছেন, এই গরমে গাছের নিচে তো বসতে পারতেন। আপনাদের আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি যে রিক্সার পিছনে বসে আছেন, মানে গরমের জন্য ওখানে কি একটু ছায়া লাগে? হ্যাঁ, পিছনে ছায়া আছে। কখন আসছেন? যে গরম, আজকে কত ডিগ্রি চলতেছে জানেন? জানেন না, বুঝেন না তো, আপনারা তো আসলে মোবাইল দেখেন না। বর্তমানে চলতেছে 40 ডিগ্রি, কিন্তু আমরা ফিল করতেছি রাস্তায় যে অবস্থা 48 ডিগ্রি। 40 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, কিন্তু আমরা এখানে ফিল করতেছি 48 ডিগ্রি। দেখেন না, সব ভিজা গেছে। হ্যাঁ, আপনার তো অবস্থা খারাপ। খাইছেন দুপুরে? খাই আসছেন 11টার সময় বাইরেছেন। কয় টাকা ইনকাম করছেন? 6-4 টাকা। আপনার জন্য পানিটা আমি কিনে নিয়ে আসলাম, পানিটা খান। বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা। কেন নিয়ে আসলাম জানেন? আমি জায়গায় দাঁড়াইছিলাম, আপনি দেখতে রিক্সার পিছনে, মানে রিক্সার পিছনে সুন্দর করে বসে আছেন, মানে আড়ালে, ওই যে রোদ পরে আর আপনি আড়াল হচ্ছেন, মানে এটা দেখতে আমার খুব খারাপ লাগতেছিল এবং ভালো লাগতেছিল। কর্ম তো করবেন, এটা তো না নাই। পানির বোতল আছে? পানি খাবেন? ওই যে চা স্টল আছে না, বিভিন্ন দোকানে যে দেখবেন পানি বিক্রি করে, ওদের বললেই যে এক বোতল পাই 5 টাকা দিব, ওরা দিবে। অথবা যে বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে পানি ব্যবস্থা, আর আপনি যদি মহাখালী পানি চালান, এই পাশে রিক্সা চালায়, ওই পাশে পুলিশ বক্সটা আছে না, ওইখানে আমরা একটা পানির ব্যবস্থা করছি, একটা লাগাই রাখছি, কল লাগাই রাখছি, ওখান থেকে আপনি পানি খেতে পারবেন। এই বোতল নিয়ে এক বোতল করে পানি এনে এটা ভিতরে রাখবেন, কিছুক্ষণ রাখবেন, খাই আবার রাখবেন। পানি যদি না খান আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই যে আমি সকালে সকালে মনে করুন বাসা থেকে ওয়াশরুম করে আসছি 7টা বাজে, মানে বাসায় থেকে আসছি আমি 7টা বাজে ওয়াশরুম করছি এই জায়গায়, এখন পর্যন্ত ওয়াশরুমে যায় না, প্রস্রাবে চাপ দেয় নাই, যা পানি খাই সব বের হয়ে যাচ্ছে গরমে, এত গরম, মানে এই যে দেখেন আমার পায়ের তলা গরম হয়ে যেতেছে, দাঁড়ায় থাকতে পারতেছি না। আপনি সেন্টেল গরম হয়ে যায় না? আপনি ওই জায়গায় দাঁড়ায় রাখছিলেন, আমার খুব খারাপ লাগছে। ছাতা নাই? ছাতা নাই, আমি দেখছি এই যে আমাকে দেখে উঠে আছেন, ছাতা নাই, এটা ছাতা রাখতে পারেন না? না, ওই রকম না, যখন দাঁড়াবেন তখন ছাতা নিয়ে বসা যায় না। দুপুর টাইমে যদি পারেন একটু অল্প সময় গাড়ি চালাবেন, অল্প সময় পেলে একটু চালায় রেস্ট করবেন, একটু পরপর পানি খাবেন। ওদের ইনকাম কম। আচ্ছা, যাই হোক, আপনার ভালো লাগছে আমার। কেন ভালো লাগছে? এই রোদের ভিতরে আপনি রিক্সার পিছনে যাতে ছায়া পরে একটু একটু শান্তি পান, রোদ তো যেন একটু কম লাগে, এই জন্য আপনি রিক্সার পিছনে বসে আছেন। আমার খুব কষ্ট লাগছে এবং ভালো লাগছে যে আপনি আসলে অনেক কষ্ট করেন, আপনার এই রোদে, রোদের ভিতরে যে আপনি ইনকাম করেন। পানি খান, একটু আমার সামনে খান, ভালো লাগবে, পানি খাবেন। এই পানিটা খাওয়ার পরে কুড়াই গেলে আবার পানি ধরে রাখবেন, একটু পর পর খাবেন। হ্যাঁ কাকা, দোয়ার এখান কাকা, দোয়ার এখান, প্রচুর গরম, আমাদের কুলায় না, আমরা তো ইয়াং মানুষ, আমাদের বয়স আর কত, কুলায় না, এদিকে আসুন। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আর যে গরম হয়েছে, শরীর তো গরম হয়ে গেছে, ওরে আল্লাহ, আমাদের পিছ ভিতর গরম হয়ে গেছে। গোসল করছেন? আবার গোসল করবেন, আর এই গরমে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, পেট নামা, পাতলা পায়খানা, জ্বর, বেশি ঠান্ডাও খাওয়া যাবে না, জ্বর, এই যে পাতলা পায়খানা, মাঝে মাঝে স্যালাইন খাবেন। হ্যাঁ, যদি পাতলা পায়খানা দেখা যাবে স্যালাইন খাবেন, যে কলের হাসপাতাল আছে। থাকেন কাকা, সালামু আলাইকুম, থাকেন, এখানে থাকেন, আপনি সমস্যা নেই, টিফিনে চলে যান, দেখেন।